সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে স্তম্ভিত করেছিল এবং ম্যাচটি 18 রানের ব্যবধানে জিতেছিল এবং 5 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। মোট 145 রানের সামান্যতম ডিফেন্ডিংয়ের পরে ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা ম্যাচের শেষের দিকে কিছুটা পিছনে ফেলে অস্ট্রেলিয়াকে 16 ওভারে মাত্র 127 রানে গুটিয়ে দেয়। এদিকে প্রথম টি-20তে যেভাবে পরিস্থিতি চলেছে তাতে অস্ট্রেলিয়া সত্যিই অবাক হবে। তারা মাত্র 6 ওভারের ব্যবধানে মাত্র 19 রানের বিনিময়ে শেষ 6 উইকেট হারিয়ে ফেলেছিল। এটি তাদের জন্য অফ ডে ছিল এবং তারা দ্বিতীয় টি-20তে আবার বাউন্স ব্যাক করে ফিরে আসার আশা করবে। ম্যাচ অনুষ্ঠিত হবে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গ্রোস ইসলেট সেন্ট লুসিয়া। ম্যাচ শুরু হবে 11 জুলাই ভারতীয় সময় ভোর 5টায়। ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যান কোডের মাধ্যমে। এটি একটি দুর্দান্ত খেলার উইকেট, বিশেষত এটি টি-20 বিন্যাসের জন্য। ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে সহজেই রান করতে পারে, তবে তাদের মিডল এবং ডেথ ওভারে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। দ্বিতীয়ার্ধের উইকেটটি মারাত্মকভাবে ধীর হবে এবং তাই প্রথমে ব্যাটিং করা ভালো পছন্দ হবে। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়িং ইলেভেন: ল্যান্ডি সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, সিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান উইকেট কিপার, ফেবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, হেইডেন ওয়ালস অথবা কিরণ পোলার্ড, ওবেদ ম্যাককয়, ফিডেল এডওয়ার্ডস। এবার টিম অস্ট্রেলিয়া প্লেয়িং ইলেভেন: ম্যাথিউ ওয়ালে উইকেট কিপার, অ্যারন ফিঞ্চ ক্যাপ্টেন, মিচেল মার্স, জশ ফিলিপে, মোইসেস হেন্ড্রিক্স, বেন ম্যাকডারমট অথবা অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা এবং জশ হ্যাজলউড। এবার চলুন দেখে নেওয়া যাক ফ্যান্টাসি টিম ইলেভেনটা: ম্যাথিউ ওয়াদে ক্যাপ্টেন, মোইসেস হেন্ড্রিক্স, ক্রিস গেইল, ল্যান্ডি সিমন্স, অ্যারন ফিঞ্চ, এভিন লুইস, মিচেল মার্স, আন্দ্রে রাসেল ভাইস ক্যাপ্টেন, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং ওবেদ ম্যাককয়। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে টিম অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।